স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কথাটা দিয়ে বুঝতে পারছো, যেখানে ঘূর্ণন বা ঘুরানোর একটা ব্যাপার থাকবে। সো স্পিন কোয়ান্টাম সংখ্যা দিয়ে আসলেই বোঝানো হয় যে একটা ইলেকট্রন কোন দিকে ঘুরছে, অর্থাৎ ইলেকট্রনের ঘূর্ণন বা স্পিন বোঝানোই হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা এস এর মূল কাজ। স্পিন কোয়ান্টাম সংখ্যাকে ছোট হাতের এস দিয়ে লেখা হয়। তো এটার আলোচনাটা আসার আগে একটু বুঝতে হবে এটার পিছনে একটা প্রেক্ষাপট আছে। একটি অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারে এ বলে একটা এরকম একটা রুলস আছে যেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এটাকে অনেক সময় বলে থাকে পলির বর্জন নীতি, কি একটা অরবিটালে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে। এখন এই যে দুটো ইলেকট্রন থাকবে, আমরা জানি ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ, ইলেকট্রন নেগেটিভলি চার্জ। তো পাশাপাশি যদি দুটো ইলেকট্রন রাখো, একটা ইলেকট্রন আর একটা ইলেকট্রনকে তোমরা জানো বিকর্ষণ করে। তো অরবিটালের মধ্যে যদি এরকম দুটো ইলেকট্রন থাকে, তারা একজন আরেকজনের সাথে সমস্যা ক্রিয়েট করবে। এই সমস্যাটা কিভাবে মেটানো যায় দেখো, প্রত্যেকটা ইলেকট্রনই নিজ অক্ষের চারদিকে ঘুরতে পারে। সো দুটো ইলেকট্রন যদি থাকে, লক্ষ্য করো একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে আর একটা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরতেছে। সো এরকম যদি একই অরবিটালে দুটো ইলেকট্রন থাকে যারা একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে আর একটা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে, তাহলে লক্ষ্য করো তারা একজন আরেকজনকে নিউট্রাল করে দিতে পারে। কীরকমভাবে? আমরা জানি ইলেকট্রন যদি কোথাও চলাফেরা করে, ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রনের প্রবাহ থাকলেই সেখানে তোমরা জানো একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় এবং একই সাথে সেখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। তার মানে একটা ইলেকট্রন যখন ঘুরতে থাকে, একটা ইলেকট্রনের প্রবাহ বা একটা ইলেকট্রনের ঘূর্ণন যখন হয়, তখন সেখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। শুধু ইলেকট্রনই না, যে কোনো চার্জ, যে কোনো প্লাস মাইনাস চার্জ যখন ঘুরতে থাকে, তখন সেখানে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। সেই চৌম্বক ক্ষেত্রটা বোঝো, ইলেকট্রন যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, আমরা ধরি, ধরার জন্য ধরতেছি যে এই ঘড়ির কাঁটার দিকে ঘুরলে তার চৌম্বক ক্ষেত্রের মান প্লাস ফাইভ, আর ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরলে তার জন্য যে চৌম্বক ক্ষেত্র তার মান হয়ে যায় মাইনাস ফাইভ। তাহলে প্লাস ফাইভ আর মাইনাস ফাইভ একটা এটাকে ক্যান্সেল আউট বা নিশ্চিহ্ন করে দেয়। সো স্পিন কোয়ান্টাম নাম্বারটা এই কারণে খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা অরবিটাল এরকম দুটো ইলেকট্রন থাকতেছে যার একটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে আর একটা ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরতেছে, এবং একটা আরেকটার ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বক ক্ষেত্রকে ক্যান্সেল আউট বা নিউট্রাল করে দিচ্ছে। তাহলে স্পিন কোয়ান্টাম সংখ্যার কাজ হচ্ছে একটা অরবিটালের ঘূর্ণন বোঝানো, একটা অরবিটালে ইলেকট্রনের ঘূর্ণন বোঝানো। কারণ একটা অরবিটালের মধ্যে গেলে সবসময় দুটো ইলেকট্রন পাওয়া যাবে, এখন এই দুটো ইলেকট্রনের জন্য দুটা স্পিন কোয়ান্টাম সংখ্যা দরকার। এখন কথা হচ্ছে এই স্পিন কোয়ান্টাম সংখ্যা আমরা কীভাবে বের করব। এটা বের করাটা কম্পারেটিভলি ইজি। লক্ষ্য করে দেখো, আমাদের ইলেকট্রন আছে দুইটা, তার মধ্যে একটা ইলেকট্রন খুঁজে পাওয়ার সম্ভাব্যতা হচ্ছে হাফ, দুইটার মধ্যে একটা খুঁজে পাওয়ার সম্ভাব্যতা হচ্ছে হাফ। তাই স্পিন কোয়ান্টাম সংখ্যা একটা ইলেকট্রনের জন্য যদি বলি প্লাস হাফ, আর একটার জন্য বলবো মাইনাস হাফ। বাট কোনটাকে প্লাস হাফ বলবো আর কোনটাকে মাইনাস হাফ বলবো, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। একটাকে প্লাস হাফ বললে অন্যটাকে জাস্ট মাইনাস হাফ বলে যাওয়া যায়। তো স্পিন কোয়ান্টাম সংখ্যা হচ্ছে দুইটা, আমরা সেটাকে একবারে লিখে থাকি যে প্লাস মাইনাস হাফ। তো একটা অরবিটালে দুটো ইলেকট্রন থাকতে পারবে যাদের স্পিন হয় একটা আরেকটার অপোজিট, তার একটা স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্লাস হাফ বলি, আর একটা স্পিন কোয়ান্টাম সংখ্যাকে আমরা বলে থাকি মাইনাস হাফ।